তারপর তারপর কি হলো বাবা? আমার এই বাবা মাকে আমি কিভাবে হারালাম? আমি যে তাদের আর খুঁজেই পাইনি। তোমার সেই বাবা মাও যে খুব ভালো ছিল, তোমায় নিয়ে বেশ চলে যাচ্ছিল তাদের দিন। কিন্তু তার কিছুদিন পরে সেই ডাইনি জানতে পারলো যে তুমি এখনো বেঁচে আছো। এই তো পেয়েছি বাচ্চাটাকে, ওকেই তো আমার চাই। দে দে, তোরাই বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দে। কে তুমি? আমাদের সন্তানকে নিতে চাচ্ছ কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোরা আমার কোনো ক্ষতি করিসনি, তবে এই বাচ্চা বেঁচে থাকলে সে আমার মৃত্যুর কারণ হবে। তাই আমি এখনই তাকে বলি দিয়ে অমর হয়ে যেতে চাই। না, আমরা বেঁচে থাকতে তা কখনোই হতে দিব না। আমাদের সন্তানকে আমরাই রক্ষা করব। শুনো, তুমি এই বাচ্চাকে নিয়ে এক্ষুনি পালিয়ে যাও, আমি এই ডাইনিকে মারার ব্যবস্থা করছি। তোর মতো একটা সামান্য মানব আমায় মারবি? আয় আয় তাহলে, ওর বাবা মায়ের মতো তোদেরকেও মেরে তবেই আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব। তোমার, তুমি বাচ্চাটাকে নিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন গো? পরি, তুমি আমার সন্তানকে রক্ষা করো। পরি, দয়া করো, এক ডাইনি যে আমার সন্তানের পিছনে পড়ে আছে, তুমি তাকে বাঁচাও। কি বলছো, ডাইনি তোমার সন্তানের পিছনে পড়ে আছে? কই, দাও দাও, তোমার সন্তানকে আমার কাছে দাও। পরি, তুমি আমার সন্তানকে আমাদের বাড়িতেই লালন পালন করে বড় করো, আর তাকে আমাদের এই আত্মত্যাগের কথা কখনোই জানিও না, সে যে খুব কষ্ট পাবে। ঠিক আছে, আমি তাকে কখনোই তোমাদের এই আত্মত্যাগের কথা বলবো না, আর তাকে কখনো জানতেও দিব না যে আমি পড়ি। বাচ্চা কোথায়? সেই বাচ্চা কোথায়? সেই বাচ্চা তুই কখনোই পাবি না শয়তানি। তোকে বলেছিলাম না, আমাদের সন্তানকে আমরা রক্ষা করব। তবে রে, এই নে, এবার মর তুই। কোথায় আর রাখবি সেই বাচ্চাকে? ঠিকই একদিন খুঁজে বের করে বলি দিয়ে দিব। এই ডাইনির তো একটু মায়া দয়া নেই, এভাবে একটা মানুষকে মেরে ফেললো। আমার খুব সাবধানে এই বাচ্চাটাকে বড় করতে হবে। আমি যাই, আমার আস্তানায় ফিরে যাই, এই ছেলেকে ঠিকই একদিন খুঁজে বের করে ফেলবো। সেদিনের পর থেকে ওই পরি তোমায় খুব যত্ন করে লালন পালন করেছে, ডাইনির হাত থেকে সবসময় তোমাকে রক্ষা করে চলেছে। তোমার সব বিপদে আপদে যেই পরি এগিয়ে এসেছে সে তোমারই বোন, সেই পরির মেয়ে, তাদের বংশধর চিরদিন তোমায় দেখে শুনে রাখবে। না, এক ডাইনি আমার বাবা মাকে হত্যা করে ফেলেছে, আমাকে সব আদর থেকে বঞ্চিত করেছে। আমি তাকে ছাড়ব না, আমি কোথায় গেলে পাবো তাকে? আমায় বলুন দরবেশ বাবা, আমি সেই ডাইনিকে মেরে তবেই আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। তুমি এত সহজেই তাকে মারতে পারবে না বাবা, তার জন্য যে তোমার অনেক ক্ষমতাবান তলোয়ার দরকার হবে, আর সেই তলোয়ার শুধুমাত্র তোমার পরিমাই তোমাকে দিতে পারবে। ঠিক আছে বাবা, তবে আমি আমার মায়ের থেকে সেই অস্ত্র নিয়ে সেই ডাইনিকে মারতে যাব। আপনি শুধু সেই ডাইনির ঠিকানাটা আমায় দিন। বেশ, শোনো তাহলে, রাজ্যের ঘন জঙ্গল যেখানেই শেষ হবে সেখানেই এক কালো পাহাড় দেখতে পাবে, সেই পাহাড়েই ওই ডাইনি বাস করে, সেখানেই তার আস্তানা। জি বাবা, আশীর্বাদ করুন যেন আমি ওই শয়তানিকে শেষ করতে পারি। পারবে বাবা, তুমি পারবে, এবার যাও। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি ভাবছো এত তুমি? সোনালি, আমি যে ওই দুষ্ট ডাইনিকে হত্যা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। আমি আমার পরিবারকে কবে যে খুঁজে পাবো?
কবে সেই ডাইনিকে হত্যা করব। তুমি এত চিন্তা করো না, দেখো শীঘ্রই তোমার বোন এসে পড়বে। জেলে, তুমি কি আমায় ডেকেছো? আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি বলো। পরিবোন, তুমি এসেছো, আমার যে তোমাকে বড্ড প্রয়োজন। আমায় পরিমায়ের কাছে নিয়ে চলো, আমি যে তাকে দেখতে চাই। তুমি তাহলে সব জেনে গেছো? হ্যাঁ, ওই দরবেশ বাবা আমায় সব বলে দিয়েছে। তুমি আমায় নিয়ে চলো আমার পরিমায়ের কাছে। ঠিক আছে চলো, মাও তোমায় খুব করে দেখতে চেয়েছিল, তোমাকে মায়ের কাছে নিয়ে যাই চলো। হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে এক্ষুনি চলো। ঠিক আছে, এই আমি তোমার মায়ের সামনে হাজির করছি। বাবা তুই এসেছিস, আয় বাবা আয়, আমার কাছে আয়। কেমন আছিস তুই? হ্যাঁ মা, আমি ভালো আছি, কিন্তু তোমার এই হাল কি করে হলো? বাবা, তোকে রক্ষা করতে যেয়ে যে আমার এই হাল হয়েছে। ওই ডাইনি জানতে পেরেছিল যে তুই আমার আশ্রয়ে বড় হচ্ছিস, তাই সে তোর কাছে আসার সাহস পায়নি, কিন্তু সে আমাকে মারতে চেয়েছিল। ধীরে ধীরে সে কালো জাদু করে আমার এই হাল করেছে, তাই আজ আমি বিছানায় পড়ে আছি। না মা, আমি তোমার কিছু হতে দিব না, আমি তোমায় সুস্থ করে তুলবই, যেভাবেই হোক ওই ডাইনির হাত থেকে আমি তোমায় রক্ষা করবই মা। কিন্তু সে যে অনেক ক্ষমতাবান, তুই এত সহজে তার সাথে পেরে উঠবি না। তাহলে আমি কি করব মা? তুমি কোনো একটা উপায় দিয়ে দাও আমায়, যার মাধ্যমে ওই দুষ্ট ডাইনিকে আমি হত্যা করতে পারি। দাঁড়া বাবা, আমি তোকে একটা তলোয়ার দিচ্ছি, এই তলোয়ার দিয়েই তুই ডাইনিকে হত্যা করতে পারবি, কিন্তু তোর নিজেকে সুরক্ষিত রেখেই সব করতে হবে। ঠিক আছে মা, তুমি যেমন বলবে। এই নে বাবা, এই সেই তলোয়ার, এই তলোয়ার দিয়েই তুই ওই ডাইনিকে হত্যা করতে পারবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যে সেই ডাইনিকে হত্যা করব আর তোমায় বাঁচাবো। আমার দুই বাবা মাকে আমি হারিয়েছি, তোমাকে আমি হারাতে পারবো না মা, আমি তোমাকে বাঁচাবই। ঠিক আছে বাবা, তবে তাই কর, আর তোর সঙ্গে তোর বোনকেও নিয়ে যা, সে তোকে সাহায্য করতে পারবে। আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হয়ে ফিরতে পারি। পারবি বাবা, তুই ঠিক পারবি, দেখে নিস। চলো পরিবোন, আমরা যে সেই দুষ্ট ডাইনিকে চিরতরে মিটিয়ে দেই। হ্যাঁ ভাই, তাই চলো। এই তো সেই কালো পাহাড়, এই পাহাড়ে বাস করে সেই ডাইনি বুড়ি। চলো বোন, এক্ষুনি ভিতরে যেয়ে তাকে খতম করি। হ্যাঁ হ্যাঁ ভাই চলো। দেখো বোন দেখো, সেই ডাইনিটা কত নিরীহ মানুষকে হত্যা করে তাদের হাড়গুড়ো এখানে ফেলে রেখেছে। আজ এই ডাইনিটাকে হত্যা করতেই হবে। কে রে তোরা, আমার আস্তানায় কি করছিস? মরার শখ হয়েছে তোদের? শয়তান ডাইনি, তাহলে তুই আমার বাবা মাকে হত্যা করেছিস, আজ তুই আর আমার থেকে বাঁচতে পারবি না। হ্যাঁ, তোকেই তো আমি এতদিন ধরে খুঁজে চলেছি, আজ তাহলে তোকে হত্যা করে আমি অমর হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই দেখা যাক কে মরে আর কে বাঁচে। আমার বাবা মাকে তুই হত্যা করেছিস, আজ সে শাস্তি তুই পেয়েছিস। চলো পরিবোন, আমরা ফিরে যাই, তুমি মায়ের কাছে যাও, আমি প্রাসাদে ফিরে যাই, সোনালী বউ যে আমার জন্য অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই চলো, আমি তোমাকে প্রাসাদে দিয়ে তবেই মায়ের কাছে ফিরে যাব। বেশ, তবে তাই চলো।
বাবা, তাহলে তুই শেষ পর্যন্ত সেই ডাইনিকে হত্যা করেছিস। বেশ হয়েছে, এখন আর তোর কোনো বিপদ থাকলো না বাবা। হ্যাঁ মা, তোমার সুস্থ দেখে আমার যে খুব আনন্দ লাগছে। এই নাও মা, তোমার দেওয়া তরোয়াল। না বাবা, এটা তুই রাখ, তুই এখন সেনাপতি, তোর যে এই তলোয়ারের প্রয়োজন হবে। যেমন তোমার আদেশ মা। আর শোন বাবা, জীবনে কখনো কোনো বিপদে পড়লে এই মাকে মনে করবি, দেখবি আমি ঠিক হাজির হয়ে যাব। এখন আমরা তাহলে চলি বাবা, বিদায়, ভালো থাকিস তুই। বিদায় মা, বিদায় পরিবন, ভালো থেকো তোমরা। বিদায় ভাই। আজ থেকে আমার জীবনে আর কোনো দুশ্চিন্তা থাকলো না, এখন থেকে শুধু তোমায় নিয়ে সুখে শান্তিতে বাস করবো।